বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এখানে 10.5 ইঞ্চি বকরম আছেন, এরকমভাবে সুন্দর করে ভাজতে নেবেন। এরপর দাগ মার্কিং করবেন। আমি এখানে 5.5 ইঞ্চি রাখতেছি, আর এখানে রাখতেছি 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি। এরপর এখানে 1/2 পয়েন্ট বা 1 পয়েন্ট নেবেন, আর এখানে সুন্দর করে আস্তে আস্তে রাউন্ডটা দিয়ে নেবেন। আপনারা যারা প্রথম এটা কাটবেন, প্রথমে কোনো কাগজের মধ্যে ড্রয়িং করে নেবেন, এরপর সুন্দর করে এরকম রাউন্ড দিয়ে এরপর কেটে নেবেন। এখানে এরকম সুন্দর করে আস্তে 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 রাউন্ডটা সুন্দর করে দিয়ে কেটে নেবেন। এটা 1 ইঞ্চি 1/2 ইঞ্চি চওড়া দিলেই হবে। এরপর এখানে ফাড়া রাখতে হবে। এরপর এখানে একটু কেটে নেবেন। ফাড়ার আপনি ইচ্ছা যদি করেন একটু বেশিও রাখতে পারেন, কমও রাখতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এখানে ফাড়াটা রাখতেছি 4 ইঞ্চি। দেখেন অনেক সুন্দর হয়েছে। এরপর এ সাইডে একটু কমিয়ে নেবেন চুল পরিমাণ। আমি এরপর এটা এরকমভাবে বক্রমের সাথে কাপড়টা সেলাইটা দিয়ে নেবেন। খুব নিখুঁতভাবে সেলাইটা দিবেন, বক্রমের উপর দিয়া কিনার ঘেঁষে ঘেঁষে সেলাইটা দিবেন। এরপর 2 পয়েন্ট কাপড় রেখে তারপর আস্তে 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 সুন্দর করে সিলাবেন। এরপর সুন্দর করে আস্তে আস্তে 2 পয়েন্ট কাপড় রেখে আস্তে আস্তে এরকম বক্রম ঘেঁষে কিনার দিয়ে কাপড়ের মধ্যে সেলাইটা দিবেন। এরপর 2 পয়েন্ট কাপড় রেখে আস্তে আস্তে এটা কেটে ফালিয়ে দিবেন। এরপর এখানে খুব সূক্ষ্মভাবে কাটতে হবে, চাকন দিয়ে নেবেন। এরপর আস্তে আস্তে সুন্দর করে উল্টিয়ে তারপরে খুব কিনার ঘেঁষে এটা সেলাবেন। নিখুঁতভাবে সেলাইটা দিতে হবে, একটু কম বেশি করিবেন না। এখানে লুপ দিতে হবে, এটা 5টা বোতাম দেবো, 5টা লুপ তৈরি করতে হবে। আপনারা যারা আমার এই চ্যানেলটা দেখতেছেন, আপনাদের বিশেষ অনুরোধ, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব এবং কি বেল আইকনটা অন করে দিন, তাহলে আমার যত ভিডিও দেবো সব নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন আমি আশা করি। আপনার বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করিবেন। দেখেন এটাও এখানে সুন্দর করে এরকমভাবে সেলিয়ে নেবেন, তার কারণ এটা নিচে থাকবে। এটা আপনি 1 ইঞ্চি 1/2 ইঞ্চি চওড়া রাখলেই হবে।
এটা এখানে সুন্দর করে আস্তে আস্তে আটকে নেবেন। এটা বাম পাশে রাখার চেষ্টা করিবেন, যেহেতু লুপ বসাইতে হবে। এরপর সুন্দর করে একটা 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 মাপ করে লুপটা বসিয়ে নেবেন। চুল পরিমাণে কম বেশি যাতে না হয়, আপনারা আগে এটা মার্কিং করে নেবেন কতটুকু দূরত্বে দূরত্বে লুপটা বসাবেন। এরপর লুপটা বাদ বাকি অংশ কেটে ফালিয়ে দিবেন। এরপর এখানে সুন্দর করে চাপ সেলাইটা দিয়ে নেবেন। সেলাইটা খুব সূক্ষ্ম দিবেন, একটু দানি কম বেশি না হয়, চুল পরিমাণ দানি বাঁকাতে রানা হয় সেদিকে খেয়াল রাখিবেন। এরপর এখানে উপরের পিঠে এখানে টাক দিয়ে নেবেন, আর পোটে এখানে হাফ ইঞ্চি কাপড় রেখে সেলাবেন, মাথায় টাক দিয়ে নেবেন। এরপর এটা ব্যান্ড দিতে হবে, ব্যান্ডটা হবে 11 ইঞ্চি। আপনি ব্যান্ডটা আরও ছোটোও দিতে পারেন, বড়ও দিতে পারেন। এরপর এরকমভাবে ব্যান্ডটা সুন্দর করে কেটে রাউন্ডটা দিয়ে তারপরে আপনি এটা আগে আয়রন করে নিতে পারেন, যেহেতু এটা পেস্টিং বক্রম, আয়রন করে নিলে আপনার জন্য অনেক সুবিধা হবে। আমি যেভাবে এই ব্যান্ডটা লাগাচ্ছি, এটা সবচাইতে এখনকার মধ্যে সবচাইতে সহজ প্রযুক্তি, এর চেয়ে আর কোনো সহজ প্রযুক্তি নেই। আমি আশা করব আপনারা শুধু একবার দেখলে এরকম সুন্দর গলা দিয়ে, ব্যান্ড কলার দিয়ে, বোতাম দিয়ে সেলাইতে পারবেন, আমি আশা রাখি। এরপর সুন্দর করে এটা চাপ সেলাই দিবেন, আস্তে আস্তে চাপ সেলাইটা দিবেন, খুব নিখুঁত করে কিনারটা ঘেঁষে তারপরে চাপ সেলাইটা দিবেন। দেখেন অনেক সুন্দর হয়েছে, আমি আশা করি এরকম ভাবে বোতামটা আপনারা লাগাইতে পারবেন। আপনারা এরকম ব্যান্ড কলার দিয়ে সামনে বোতাম দিয়ে সুন্দরভাবে সেলাই শিখবেন। আপনার জীবন সুখময় ও আনন্দময় হোক, এই দোয়া রেখে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।